গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি আহারে বাংলা ফুড ফেস্টিভ্যালে, যেটা চলছে 24th of November। সো আমরা এখন যাচ্ছি, এখন আমরা আছি ITC রয়্যালের সামনে, ওখান থেকে ক্রস করছি। এখন আমরা কি চিংড়িঘাটার ফ্লাইওভারটা নেব? ডিরেকশন থেকে বলো, প্রবলেম নেব। অ্যাকচুয়ালি এটা হচ্ছে হলো কলকাতা সেন্ট্রাল পার্ক, সল্ট লেক সেন্ট্রাল পার্কে। ওখানে মানে আমার বন্ধুরা ফেসবুকে আপডেটস দিচ্ছেন, আমি লোক সামলাতে পারিনি। বেসিক্যালি আমার বরের ইচ্ছে ছিল কালকে যাওয়ার, কিন্তু আমি বললাম না, কালকে না, কালকে একদমই নয়, কারণ আই ক্যান কন্ট্রোল মাই সেলফ আর কি। মানে ট্রিপটা অনেক লম্বা, তো তাই জন্য। প্লাস আজকে আমি আমার বরকে বলছিলাম, আজকে খুব ইভেন্টফুল সিটি আমাদের কলকাতা। আজকে ফার্স্ট পিঙ্ক বল টেস্ট ম্যাচ স্টার্ট হচ্ছে, এটা আমি শুনলাম, আমি জানতাম না। প্রথমে 98.3 বলছিলো মির্চি সমকান অগ্নি, দেন আমার বর আমাকে ব্রিফ করলো ব্যাপারটা। তো এদিকে টেস্ট ম্যাচ বিরাট কোহলিরা খেলছে বাংলাদেশের সাথে, ওইদিকে মমতা ব্যানার্জি আহারে বাংলা ফুড মেলা যেটা হয় সেটাকে আয়োজন করেছে। সো সব মিলিয়ে খুব জমজমাট কলকাতা, তার মধ্যে অল্প 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 শীত পড়ছে, ভালো লাগছে। দেখি এখন আমরা যাচ্ছি, গিয়ে দেখি কি হয়। আমরা এসে গেছি, এটা ঠিক না, ওই ডেভেলপমেন্ট কনসুল হাউসের অপোজিট। এখন এই লোটে ফ্রাই আছে এখানে, 30 টাকায় 2 পিস, এটা খাবো। ভেজ কি ব্যাটার ফ্রাই? হ্যাঁ, দুটো দিন তো ব্যাটার ফ্রাই, একটা পেট ধরে যায় পুরো, একটা দিন, একটা গোল্ডেন ফ্রাইড প্রন, একটা দিন, এক প্লেট দিন, চারটে ১০০ টাকা। না না, 1 পিস করে দিন, 1 পিস করে, 2 পিস, 2 পিস, 2 পিস করে। এখন আমরা খাচ্ছি ফিশ ফ্রাই। আমরা এখন ঢুকেছি হলো হলে, এটা হল এ। হলেতে আমরা এখন আছি ট্যামারিন্ডে, আমরা অর্ডার করছি মাটন পেপার ফ্রাই। এটা আমার একটা ফ্রেন্ডের সাজেশনে অর্ডার করছি, দেখি কেমন হয়। ছোটবেলা থেকে যদি মা মুরগি এই অক্টোপাস খাওয়াতো তাহলে তার
আমি নিজামের বিরিয়ানি খাই এখানে শুধু বিরিয়ানি সব হালে ঢুকবো হল তো বেশ ঘুরে ঘুরে ওই ছোটবেলায় খেয়েছি তারপর বহুদিন খাইনি এখন আমি কচ্ছপের মাংস খেতে পারবো না ছোটবেলায় আমি কচ্ছপের মাংস খেয়েছি যদিও সেটা পেয়াইনি আমি তখন জানতাম না এতই ছোট ছিল ফাইনালি আমরা এখন বাড়ির পথে, বাড়ির পথে মানে আমরা এখন আর বাংলার পার্কিং লটে গাড়ি খুঁজছি, গাড়ি নিয়ে বাড়ি যাব। আচার কিনেছি আচার। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি আহারে বাংলা ফুড ফেস্টিভ্যাল থেকে। এক্সপিরিয়েন্স খুব ভালো, খুব ভালো। ওখানে একটা গ্রাউন্ডের মধ্যে সমস্ত টপ মোস্ট, সমস্ত মিডিওকার সব ধরনের খাবারের স্টল ছিল। আমরা মিত্র ক্যাফে, বিজলি গ্রিল, বাওয়ারচি, সিরাজি ও কলকাতা স্টল পেয়েছি। আবার মিডিওকার যেগুলো, ওটার নামটা কি যেখান থেকে অক্টোপাসটা খেলে, বানতলা না বানতাম, একটা অক্টোপাসের যেখান থেকে, যেখানে অক্টোপাস, তারপর স্কুইড, তারপর ওইগুলো কি স্যালমন, এগুলো পাওয়া যায়, বনলতা, ওই স্টলটাও বেশ ভালো ছিল। এখন আমরা বেরিয়ে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। লাস্টে ডেজার্ট, ডেজার্টটা আমরা খেলাম হলো শক্তিগড়ের স্টলটা থেকে, আর ওই জল ভরা ওই সূর্য মোদকের স্টলটা থেকে খেলাম। আর আচারের একটা স্টল ছিল, ওখান থেকে প্রচুর আমি আচার নিয়েছি, কারণ আচার আমার খুব ফেভারিট। কালো নুন, লাল লঙ্কা দিয়ে যে আচারগুলো খাওয়া যায়, কদবেল, তিতবি, চালতা, লাইক এখনই জিভে জল চলে আসছে বলতে কেউ, সে আচারগুলো নিয়েছি। বাড়ির জন্য নিয়েছি হলো নলেন গুড়ের রসগোল্লা যদুময়রা স্টল থেকে, আমরাও খাবো, আমাদের যে দুটো বাচ্চা আছে সে দুটো বাচ্চাকেও খাওয়াবো, ওদের একমাত্র মিষ্টির মধ্যে রসগোল্লাটাই খাওয়াতে পারি। আর এখন বাড়ি যাব, গিয়ে একটু রেস্ট নেব। সো আজকে আমার এই ব্লগটা করার এইটাই উদ্দেশ্য ছিল, এই ফুড ফেস্টিভ্যালটা দেখানো, আমাদের কলকাতার একটা কালচার সেটাকে, সেটাকে তুলে ধরা। ও হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমার অনেক বেশি ভাল লেগেছে, ওখানে ফ্রিতে, আমরা যেখানেই যাই সেখানেই সাধারণত জল কিনতে হয়, কিন্তু এখানে ফ্রি অফ কস্টে জলের পাউচ দেওয়া হচ্ছিল প্রত্যেকটা স্টলের সামনে, ফ্রি অফ। তো
প্রত্যেকটা স্টলের সামনে ফ্রি অফ কস্টে জলের পাউচ দেওয়া হচ্ছিল, মানে জল ওখানে ফ্রি, তোমাকে জল কিনতে হবে না, মানে ওটা একেবারেই সাধারণ মানুষদের জন্য। এবং আমার যেটা মনে হলো, দোকানের থেকে অনেক কম দামে কিন্তু ওখানটায় সার্ভ করা হচ্ছিল, মানে ওখানে মানে সব ধরনের মানুষদের, সব শ্রেণীর মানুষদের জন্য ওই ফুড ফেস্টিভ্যালটা। সো আর দুদিন মাত্র আছে, সো আমি আজকে এই ব্লগটা এখানটাই শেষ করছি। নেক্সট আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। বাই বাই।